হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এইরকম ফটো আপনার নিজের নাম অর্থাৎ বাংলা নাম দিয়ে এরকম ফটো কিভাবে এডিট করবেন সেইটাই দেখানো হবে আজকের ভিডিওতে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এরকম ফটো আপনার নিজের নাম অর্থাৎ ইংরেজি নাম দিয়ে কিভাবে লিখবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাংলা ফন্ট ইউজ করে এই যে এইরকম ফটো কিভাবে এডিটিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনার নিজের নামের বাংলা অক্ষর দিয়ে অর্থাৎ বাংলা ফন্ট দিয়ে এরকম ফটো খুব সহজে এডিট করতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে গুগলে আসবেন এবং গুগলে SRF চুয়াডাঙ্গা ফন্ট লিখে সার্চ করবেন। SRF চুয়াডাঙ্গা ফন্ট লিখে সার্চ করলেই lipfigure.com নামের একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইট থেকে SRF চুয়াডাঙ্গার ফন্ট কি করবেন আপনার ফোন মেমোরিতে নিয়ে নেবেন। এরপরই আপনার ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এখন আপনাকে কি করতে হবে, এই যে SRF চুয়াডাঙ্গা এই ফাইলটা কি করতে হবে, আনজিপ করতে হবে। এর জন্য এটার উপর ক্লিক করে এক্সটার্ট অপশনে ক্লিক করে দিবেন, তারপর ডান অপশনে ক্লিক করে দিবেন। এরপরই দেখতে পারবেন আপনার এই যে চুয়াডাঙ্গা ফন্ট কি হবে, আনজিপ হয়ে যাবে। এরপরে আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপস ওপেন করবেন, আপনি চাইলে পিক্সআর্ট অ্যাপ থেকে করতে পারবেন। সো প্রথমে আপনি দেখতে পারবেন এই যে উপরের দিকে থ্রি ডট আইকন, তো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সো এখন আপনি কি করবেন, গ্যালারি থেকে আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন, একটা পাহাড়ের ফটো, বা আপনি আপনার যে ফটোর ওপর আপনার বাংলা নাম দিয়ে ওই রকম ফটো এডিট করতে চাচ্ছেন সেরকম একটা ফটো আপনার গ্যালারি থেকে অবশ্যই আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখন আপনি কি করবেন, এই যে প্লাস টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, নিউ টেক্সটের ওপর ডাবল ক্লিক করে এখন আপনার বাংলা নামটি কি করবেন এখান থেকে আপনি লিখে দিবেন। এবার আপনাদেরকে কি করতে হবে, একটা ফন্ট অ্যাড করতে হবে, যে ফন্টটা কিছুক্ষণ আগে আনজিপ করলেন। ফন্ট অ্যাড করার জন্য নিচে এভাবে স্ক্রল করবেন, এখান থেকে এবি ফন্ট নামের এই যে একটা অপশন রয়েছে এই ফন্ট অপশনে ক্লিক করবেন। এরপরই মাই ফন্ট অপশনে চলে যাবেন। এখন আপনি কি করবেন, এই যে ওপরের ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এখন যে ফোল্ডারে মানে ওই ফাইলটা আনজিপ করেছেন সেই ফোল্ডারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর SRF চুয়াডাঙ্গা ফাইল খুঁজে নেবেন, তারপর সেটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে তিনটা অপশন দেখতে পারবেন, এখান থেকে ইউনিকোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই দুইটার ওপর একটা করে ক্লিক করবেন। করার পর অ্যাড ডাইরেক্টরি অপশনে ক্লিক করে দিলে এই যে ওপরের দিকে SRF চুয়াডাঙ্গার ওই ফন্ট অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমার ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। এই যে ওপরে দেখতে পারতেছেন দুইটা ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। তো দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। সো আপনি যে কোনো একটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে ওকে অপশনে টাচ করে দিবেন। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওই রকম ফটো মানে আপনার বাংলা নাম দিয়ে এডিট হয়ে গেছে। এখন আপনার লেখাটি কোথায় রাখতে চাচ্ছেন সেখানে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে রেখে দিবেন। সো গাইস, রেখে দেওয়ার পর এখন কি করতে হবে, কিছুই করতে হবে না। এখন আপনি কি করবেন, আপনার ফটোটা সেভ করে নেবেন। নেওয়ার জন্য ওপরের সেভ অ্যাজ ইমেজ এটার উপর ক্লিক করে দিবেন, দিয়ে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। সেভ রিওন, এই ছিল মূলত আজকের ভিডিও। খুব সহজেই এইভাবেই কিন্তু আপনার বাংলা নাম দিয়ে এরকম ফটো এডিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।